নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব ধনতেরাস বা ধনত্রয়োদশীর দিনে কিভাবে সহজ পদ্ধতিতে আপনি নিজেই নিজের পুজো করতে পারবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধনতেরাস বা ধনত্রয়োদশী, এটি হলো 5 দিনব্যাপী দীপাবলি উৎসবের প্রথম দিন। পুরাণ অনুযায়ী এই দিনেই সমুদ্র মন্থনের ফলে ধন্বন্তরী প্রকট হয়েছিলেন। এই দিনে ধন্বন্তরীও পুজো করা হয়। এছাড়াও মা লক্ষ্মী এবং ধনের দেবতা কুবেরের পুজো হয়। ধনত্রয়োদশীর দিনে লক্ষ্মী কুবেরের পুজো হলেও ঠিক এর দুদিন পরে অমাবস্যার দিনে লক্ষ্মী পুজোর গুরুত্ব অধিক। জ্যোতিষবিদদের মতে ধনতেরাসের দিন প্রদোষকালে লক্ষ্মী পুজো করা উচিত। সূর্যাস্তের পরে 2 ঘন্টা 24 মিনিট প্রদোষকাল পড়ে। অর্থভাগ্য এবং ধন প্রাপ্তির আশাতে ধনত্রয়োদশীতে লক্ষ্মী কুবেরের পুজো হয়। সকলেই বিশ্বাস করেন এই পুজো করলে পরিবারে সুখ সমৃদ্ধির বৃদ্ধি হয়ে থাকে। তবে এই ধনতেরাস বা ধনত্রয়োদশীর পুজোর নিয়ম নির্দিষ্ট নয়। ভারতবর্ষের এক এক জায়গায় এক এক রকমভাবে এই পুজো হয়। দীপাবলির ঠিক 2 দিন আগেই এই উৎসব মহাধুমধামের সঙ্গে পালন করা হয়। পুজোর আগে ভালো করে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করুন। এরপরে বাড়ির প্রবেশ পথে আলো এবং আলপনা দিয়ে সাজান। ধনত্রয়োদশী বা ধনতেরাসের বিশেষত্ব হল রঙ্গোলি, তাই নানা রঙের আবির দিয়ে রঙ্গোলি অবশ্যই আঁকবেন। সুন্দর করে মা লক্ষ্মীর পা আঁকুন, কিংবা ছাপ কিনেও বসাতে পারেন। এরপরে নিজের মতো করে মা লক্ষ্মীর পুজো করুন। প্রথমে একটি লাল রঙের কাপড় নিতে হবে। তারপর নতুন একটি ঘট বা বাটি নিতে পারেন। ওই পাত্রটির মধ্যে চাল, 5টি সুপারি এবং 21টি পদ্মবীজ রাখুন। এই পদ্মবীজ আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। আবার অন্য একটি ঘটে গঙ্গা জল নিন। তার মধ্যে সোনা বা রূপোর কয়েন রাখুন। আর সেই ঘটির মুখ মালা দিয়ে জড়িয়ে রাখুন। মা লক্ষ্মী এবং যদি গণেশেরও পুজো করেন একসাথে, তবে লক্ষ্মী গণেশের ডান দিকে নতুন কেনা মূর্তি বা রূপোর কয়েনটি রাখতে হবে। এছাড়াও এই দিন সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। ফুল এবং নৈবেদ্য সাজিয়ে নিজের মতো করে মায়ের পুজো করুন। মনের ভক্তি এবং বিশ্বাস দিয়ে পুজো করুন। এই দিন নতুন ধাতু কিনলে পরিবারের শ্রীবৃদ্ধি হয়, তাই ধনতেরাসের দিনে সকলেই নতুন জিনিস কেনাকাটা করেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।